কত ভিউতে কত টাকা। বন্ধুরা, সহজ কথায় ভিউর উপর ভিত্তি করে ইউটিউব কোনো টাকা দেয় না। তবে ব্যাপারটা হলো, আপনি যদি নতুন কোনো চ্যানেল তৈরি করেন এবং নিয়মিত ভালো মানের ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে একসময় আপনার চ্যানেল ভিউ আসা শুরু করবে। ইউটিউবে প্রতি 1000 ভিউতে কত টাকা দেবে সেটা নির্ভর করে ভিডিওটা কোথায় দেখা হচ্ছে আর সেই ভিডিওটার সিএমপি এখন কত চলছে। সিএমপি মিন কস্ট ফর মাইলস। তো 1000 ভিউতে যে টাকা আপনি পাবেন সেটা হচ্ছে ওই ভিডিওর সিএমপি। ইউটিউবে এই টাকা দেবার ব্যাপারটা কোনো সহজ ত্রয়রাশি নিয়ম মেনে চলে না, তাই এভাবে বলা সম্ভব নয় প্রতি 1000 ভিউ হলে এত টাকা পাওয়া যাবে। এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন একটা জিনিস বুঝুন, ইউটিউব ভিউর জন্য টাকা দেয় না, ইউটিউব যে অ্যাড দেখায় তার জন্য টাকা দেয়। এই অ্যাড দেখানোর কোনো স্থির নিয়ম নেই, মানে কোনোবারে হয়তো 1000 জন ভিউতে 40টা অ্যাড এলো, এরপরে 1000 ভিউতে 30টা অ্যাড আসতে পারে, আবার 50টা অ্যাডও আসতে পারে। ইউটিউব যেহেতু অ্যাডের ভিত্তিতে টাকা দেয়, সুতরাং বুঝতে পারছেন প্রতি 1000 ভিউতে এই টাকার কোনো নির্দিষ্ট মাপ নেই। এই অ্যাড আবার কোথাকার মানুষ দেখছেন তার উপর নির্ভর করে অ্যাডের মূল্য। মানে কোনো ব্যক্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাড দেখেন আর কোনো একজন ব্যক্তি যদি ভারতে বসে অ্যাড দেখেন, তখন এই দুইটি অ্যাডের মূল্য কিন্তু এক হবে না। সরল হিসেবে যদি ভারতে অ্যাড প্রতি কোনো ব্যক্তি যদি 10 টাকা পায়, আমেরিকায় অ্যাড প্রতি ওই ব্যক্তি 20 টাকাও পেতে পারে। সুতরাং কোন মানুষ কোথায় বসে দেখছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই 1000 ভিউটা বিভিন্ন জায়গায় সমান অনুপাতে হয় না। তবে ভিউ আসলে ইনকাম শুরু করতে পারবেন না। ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হলো, সর্বশেষ 12 মাসে 4000 ঘন্টা অর্থাৎ 240,000 মিনিট ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম শুনতে অনেক বেশি মনে হলেও বাস্তবতা হলো, আপনার ভিডিও যদি উন্নত মানের হয় 4000 ঘন্টা পূরণ করা খুব বেশি কষ্টকর নয়। যখন এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবেন, তখন আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সর্বোচ্চ 30 দিনের মধ্যে আপনাকে মেইলের মাধ্যমে জানাবে আপনার চ্যানেল এলিজিবল কিনা। সব কিছু বিবেচনা করে কর্তৃপক্ষ যদি মনে করেন আপনার চ্যানেল উপযুক্ত, তবে মেইলের মাধ্যমে তা আপনাকে কনফার্ম করবে। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়া মানে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে এখন থেকে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করবে। প্রথম দিকে বিজ্ঞাপন পরিমাণ সাধারণত কম থাকে। এখন আপনার চ্যানেলে যত বেশি বিজ্ঞাপন প্রদর্শন করবে তত বেশি ইনকাম। ভিউ বেশি হলে সুবিধা হলো আপনার চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করবে বেশি বেশি। তবে কত ভিউতে কত ইনকাম হবে তার নির্দিষ্টতা নেই। একটি বাংলা চ্যানেলের কথা বলি, চ্যানেলে প্রতি 1 লক্ষ ভিউতে কোনো দিন পায় $25, আবার কোনো দিন পায় $17-20। একই পরিমাণ ভিউতে আলাদা ইনকামের অর্থ হলো, যেদিন কম ইনকাম হয়েছে সেদিন বিজ্ঞাপন প্রদর্শন করেছে কম। আর যদি ইংরেজি ভাষার কন্টেন্ট নিয়ে কাজ করেন, তবে বাংলা ভিডিওর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন।